বিছানায় সাপ রেখেছে, কিচ্ছু বলিনি। সিঁড়িকে ধাক্কা দিয়ে কপাল ফাটিয়ে দিয়েছে, তখনও তো কিছু বলিনি। আর আজকে আজকে রং দিয়েছে, লিপস্টিক দিয়ে দিয়েছে, তবু আমি তাকে কিছু বলতাম বলতাম না। কিন্তু এই রঙের জন্য আপিকে কত কথা শুনতে হলো আমার কাছে, আপি কাঁদল পর্যন্ত। আমি তোকে ছেড়ে দিব কখনো না, আমাকে যা করবে করুক, আপির কান্নার জন্য দায়ী কাউকে আমি কোনোভাবেই ছাড়বো না। দাও শাস্তি, দাও শাস্তি, দাও। কে? আমি তোমার অপরাধী। ও মাই গড, দাও শাস্তি, দাও। কে তুমি? ওই যে বললাম তোমার অপরাধী, আসলে তোমার না, ভাবির অপরাধী। ভাবি মানে? ওসব তুমি বুঝবে না, এখন বলো কি শাস্তি দেবে। আমি তোমার আপির চোখে পানি আনার অপরাধে অপরাধী। তার মানে তুমি আমার পিছে লেগেছিলে, তাই না? এই শোনো, পিছে লেগেছিলাম মানে কি, আমি তোমাকে শাস্তি দিচ্ছিলাম, আর সেটারও কারণ ছিল। আমি কি জানতাম তোমাকে শাস্তি দিতে গিয়ে তোমার আপিকে এমন বিপদে ফেলে দেব? এখন কি শাস্তি দেবে, দাও। আপির কথাই ঠিক, হে তো পুরি। এই দেখি তুমি ঘোরো তো। মানে কোথায় মারবে তুমি? আরে না না, তুমি ঘোরো না, আমি দেখতে চাচ্ছি তোমার পিঠে কোনো ডানা টানা আছে কিনা। দেখি দেখি দেখি। আরে মানে কি? মানে আপি বলেছিল আমার পেছনে নাকি একটা পরি লেগে আছে, আর তুমি দেখতে তো ঠিক সেরকমই। এই তোমার ডানা নেই? মনে স্মৃতির নকশি কাঁথা, কেউ জানে না গোপন ব্যথা, ভালোবাসার দেয়াল গড়ে সব পেয়েছে তাসের ঘরে। তুমি আসলে একটা গাবলু। গাবলু? আর আমি টুনটুন। টুনটুন? এটা আবার কেমন নাম তোমার? এই খবরদার, আমার নাম নিয়ে কোনো কথা হবে না। এখন দাও কি শাস্তি দেবে, দাও। আচ্ছা শোনো, আমার না এখন কোনো শাস্তির কথা মনে পড়ছে না, তোমাকে পরে কোনো এক সময় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু জলদি ভেবে রেখো, আমি আবার ওসব ধারটা রাখি না। টুনটুন।